চলমান ফরিদপুর পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চের এক রিটের আবেদনের উপর শুনানি করে এই স্থগিত আদেশ দেন। তফসিল অনুযায়ী 10ই ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবার দিন ঠিক ছিল। মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে। মেয়র প্রার্থী রয়েছেন ছয়জন। ফরিদপুর পৌরসভার বর্ধিত এলাকাসহ 27টি ওয়ার্ড রয়েছে। ভোটার সংখ্যা 1,48,313 জন। 2011 সালে ফরিদপুর পৌরসভার সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। 9 বছর পরে পৌরসভাটির নির্বাচনের তফসিল দেওয়া হয়েছিল। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, আপনার কাছে জানতে চাই যে হাইকোর্টের এই স্থগিতাদেশ, সেটিতে যারা প্রার্থী হয়েছেন এই পৌরসভা নির্বাচনে, যেটি 9 বছর পর হতে যাচ্ছে, তাদের কি প্রতিক্রিয়া জানা গেছে? বলবো, 10 ডিসেম্বর ফরিদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ ঠিক হলেও নির্বাচনের পক্ষে থেকে ইতিমধ্যে কিন্তু প্রতীক বরাদ্দ করা হয়েছে। ফরিদপুর পৌরসভার যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা সকলেই এবং তাদের যারা নেতাকর্মী আছে ইতিমধ্যে কিন্তু তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সারাদিন রাত ভরেই কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। কিন্তু হঠাৎ করেই আজকে বিকালে একটা খবর আসে যে ঢাকা হাইকোর্টের থেকে আতিয়র রহমান নামে এক ব্যক্তি বর্ধিত পৌরসভার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে একটা রিট করে। রিট করার আলোকে কিন্তু নির্বাচন 6 মাসের জন্য স্থগিত করা হলে সকল প্রার্থী এবং সমর্থক এবং পৌরসভার যারা ভোটার আছে সকলের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে যে এই সময়ে বিগত দিনেও কিন্তু নির্বাচন এইভাবেই বন্ধ করা হয়েছিল, এবারও নির্বাচন বন্ধ করা হলো, ফলে মানুষের যে গণতান্ত্রিক ভোটার অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে এলাকাবাসী দাবি করেছেন। তো এই মুহূর্তে আমার সঙ্গে আছেন যে একজন কাউন্সিলর প্রার্থী, তার কাছে আমি জানতে চাইবো যে নির্বাচনকে কেন্দ্র করে আপনার মন্তব্যটাকে আপনি কি মনে করেন? আসন্ন 10ই ডিসেম্বরের নির্বাচন উপলক্ষে পুরো ফরিদপুর পৌরসভা একটা উৎসব মুখর অবস্থা তৈরি হয়েছিল। জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ক্যান্ডিডেটদের মধ্যেও তেমনি একটা আনন্দ ঘন পরিবেশে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। ইতিমধ্যেই গতকাল আমাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। অনেকেই রাতেই আমরা পোস্টার এবং লিফলেট ছাপিয়ে ফেলেছি। এমন একটা অবস্থায় এই সংবাদটা আমাদেরকে খুবই দুঃখ দিয়েছে আমরা এবং সারা ফরিদপুর পৌরসভা একটা হতাশাজনক অবস্থায় সকলের ভিতরে ক্ষোভ বিরাজ করছে। আমি ফরিদপুর জেলা নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে অফিসিয়ালিভাবে তারা সংবাদটি পাননি, তবে অফিসিয়ালভাবে জানতে পারে তারা ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচনের খবর। আরে ধন্যবাদ। ফরিদপুর থেকে মাহবুবুল ইসলাম পিকুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, পৌরসভার নির্বাচন স্থগিতের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।